ইতিহাসে কিচ্ছু নেই। আজকে সমস্ত পত্রিকার কোড়পত্র বের করুন তো, কোনো একটা পত্রিকায় স্বাধীন বাংলাদেশ কিভাবে ভ্রূণ থেকে শুরু করে দিয়ে ছাব্বিশে মার্চে যুদ্ধ, আরে ছাব্বিশে মার্চ হঠাৎ করে রাতারাতি অস্ত্র ধরে ফেলছে, এটার জন্য মোটিভেশন লাগে নাই, ট্রেনিং লাগে নাই, মানুষকে সেবার জন্য মানসিকভাবে প্রস্তুত করা লাগে নাই, হঠাৎ করে চলে। এখানে তো মুক্তিযোদ্ধা আছে, চুক্তিযোদ্ধা আছে, ঠিকাযোদ্ধা আছে, মানে চাকরি শেষ হয়েছে, চাকরি ছুটিতে অবস্থায় পশ্চিম পাকিস্তান যাইতে পারছে না, তারাও অংশগ্রহণ করেছে। আবার ষোড়শ ডিভিশন আছে, ১৬ই ডিসেম্বরের পরে আছে, জাল সার্টিফিকেট আছে, আর যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, আমরা হইলাম এখন ৬ নম্বর সারিতে, শাহজাহান সিরাজ আসম আব্দুর রব সহ বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমরা হইলাম ৬ নম্বর সারিতে, আর ১ নম্বর সারিতে হলো যারা বিরোধিতা করছে তারা, ২ নম্বর সারিতে হলো রাজাকাররা, ৩ নম্বর সারিতে হলো যারা লুটপাট করে ব্রিফ পেয়েছে দেশটাকে খাইছে এবং খাইতেছে এখন পর্যন্ত, ৪, ৫, ৬ পার্লামেন্টে যারা আছে, এই যে মানে বর্ডারে যারা আজকে মানে স্মাগলিং করতেছে এরা, কিন্তু এর যে জনগণ স্বাধীনতার সপক্ষে তো সমগ্র বাঙালি জাতি, ওই নির্দিষ্ট কিছু বিরোধিতাকারী আলবদ্ধ রাজাকার আলসান ছাড়া আর কে বিরোধিতা করেছে? এই স্লোগানটা হলো সুবিধাবাদী স্লোগান, মুক্তিযোদ্ধাদের বিচার, রাজাকারদের বিচার করবেন, যুদ্ধ অপরাধীদের বিচার করবেন, এটাকে কত রকম স্লোগান, যুদ্ধ অপরাধের বিচার আর মানবিক কারণে বিচার দুটো ভিন্ন জিনিস। একটা হলো আমার মা বন্ধুর উপর পাশবিক অত্যাচার হয়েছে, শাখা খুলে নেওয়া হয়েছে, হিন্দুর বাড়ি মন্দির এগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বটগাছ তুলে দেওয়া হয়েছে, আর্ট ফ্যাকাল্টির শহীদ মিনার ভেঙে দেওয়া হয়েছে, এই অপরাধের অপরাধের জন্য হত্যা করা হয়েছে অনেক, আর হলো হত্যার বিচার, আর হলো মানবিক কারণে। মানবিক মানেটা কি? আমি একটা বাচ্চা শিশুকে মা দুধ খাওয়াই না, এটাও মানবিক কারণ। অতএব এই জিনিসগুলা আজকে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে যারা এই উদ্যোক্তা সে যেটা বলছে যে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান একটা ঐতিহাসিক কারণ আছে, জয় বাংলার তো জয় হয়ে গেছে কিন্তু সার্বিক মুক্তি যেটা সেটা হয় নাই, এখনকার স্লোগান হবে নতুন স্লোগান, জয় বাংলার মেহনতি মানুষের, বাংলার মেহনতি মানুষের জয় হোক, এই কারণে এই স্লোগানটা দেওয়া হয় না। তারপরে যেটা শাহজাহান সিরাজ বলেছে সেটা হলো গণতন্ত্রের মূল কথা, এই যে ছাত্র সংগ্রাম পরিষদে দুটি ধারা ছিল, আমি আর সে ছাড়া আরেকটা ধারা যেটা ছিল, তারা বাঁশের লাঠি তৈরি করো, বিপ্লবীদের খতম করো, আমাদের এই অ্যাটমিক এনার্জির সামনে টিএসসির পূর্বাসে আবতার, বদিউল আলম, নজরুল, একজন কেউ একজন আপনার এখানে এসে তৃতীয় মাত্রায় একবারে করে মানে বলে যে নজরুল, ঢাকা কলেজের নজর, ঢাকা কলেজের নজর তো এটার বিপক্ষে, ফিজিক্যালি স্মল লিডার সহ যাদেরকে মেরেছে তাদের পক্ষে, আরও অনেকের নাম আছে এখন বলা যাবে না, বলবো না এখন ঐতিহাসিক কারণে পরে নেই, যে কারণে শাহজাহান সিরাজ না পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পক্ষে আসছে, সেটা হলো আমরা এখন বলবো না, আমরা চাই না জিনিসগুলো কাদা কাটাকাটি করতে, কিন্তু এই তারা নিজেরাই কিন্তু থলের বিড়াল বের